নমস্কার বন্ধুরা, মাইনক্রাফটের তৃতীয় এপিসোডে, তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওতে আমরা ঘরের চাল বানিয়ে ফেলেছিলাম, এদিকে আমরা একটা ছোট্ট খামার বানিয়েছি চাষাবাদ করার জন্য। দেখতে পাচ্ছ কয়েকটা ভেড়াও এনেছি এবং এখানে ক্ষেতে আমরা গম চাষ করছি। আর এখানে আমাদের ঘরটা পুরো রেডি হয়ে গেছে, ঘরের সামনে অল্প অল্প ফুলের গাছও লাগিয়ে দিয়েছি। তো আজকে আমরা যাব মাইনিং করতে, আজকের থেকে মাইনিং স্টার্ট করব। আমাদের অনেক কিছু দরকার, আমাদের গোল্ডের দরকার, আমাদের ডায়মন্ডের দরকার, আমাদের আরও কিছু মেটেলের দরকার। ঠিক আছে, তো দেখা যাক কী কী পাওয়া যায়। তো শুরু করা যাক। তো আমি এখানে বলে দিই কী কী নিয়েছি। আমি এখানে একটা আয়রন শর্ট বানিয়ে নিয়েছি, আমি কিছু স্টোন পিকেক্স আর একটা আয়রন পিকেক্সও নিয়েছি, প্রচুর পরিমাণে টর্চ বানিয়ে নিয়েছি, কিছু খাবার নিয়েছি, এক বালতি জল নিয়েছি, কিছু ডার্ট মানে মাটিও নিয়েছি। তো এখানে আমি বলে রাখি যে আমাদের আর একটু কিছু জিনিসের দরকার, সেটা হচ্ছে আমাদের এখন একটা গাছও কাটতে হবে, একটু গাছও কেটে নিই, কারণ যাওয়ার আগে একটু গাছের কাঠের দরকার। এবং আমরা যেখানে মাইনিং করবো সেখান থেকে আমরা কোল পেয়ে যাবো, সেই কোল আর কাঠের থেকে আমরা টর্চও বানাতে হবে। আমাদের যে টর্চ আছে এগুলো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের কাছে 64টা টর্চ আছে, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার মনে হয় এখানেই কোথাও একটা গুফা আছে। হ্যাঁ, এখানেই কোথাও গুফা আছে আমার যা মনে হচ্ছে। আমরা কি তাহলে এখানে ফার্ম করা শুরু করব? হ্যাঁ, নিচে 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 টানেল আছে, আমি শব্দ পাচ্ছি। এই দেখো টানেল। কিন্তু এখানে যাওয়ার রাস্তা আমি কি করে বানাবো? এনে কিপার্স দিয়ে ভর্তি। আমরা একটা সুন্দর সাপ পেয়ে গেছি মাইনিং দিয়ে। সাপ তো পাইনি এখনো, যাই হোক এখানে সাপটা পেয়ে যাবো। আছে গেছে তো কোনো সাপ তো থাকবে নিশ্চয়ই। আমি এই কর্নারটাতেও আমি লাইট লাগিয়ে দিই। এখানে এখানে আমরা অনেকগুলো আয়রন পেয়ে যাচ্ছি, এদিকেও আছে। Thank you.
তো আমাদের এখন খাবার শেষ, আমাদের খাবার আনতে হবে। তো চলো ফিরে যাই, খাবার নিয়ে আসি। খাবার এবং টর্চ দুটোই নিয়ে আসতে হবে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কোক, কোক চপ আছে, আর কি আছে? আর বেশি কিছু নেই, গম আছে। তো চলো আমরা ফটাফট কিছু রুটি বানিয়ে নিই। আমরা একটা বো পেয়ে গেছি, তো আমরা এখন বো এনারও চালাতে পারি। আমাদের কোলে দরকার, কোল নেই, তো আমরা গাছ ফার্নেসে দিয়ে দেবো, এবং এটার থেকে আমাদের তৈরি হবে চারকোল, এবং সেই চারকোল দিয়ে আমরা টর্চ বানিয়ে নেব। এই দেখো, তোমাদের কাছে যদি কোল না থাকে, আমরা চারকোল দিয়েও টর্চ বানাতে পারো। তো বন্ধুরা চলা যাক, এবার আমাদের কাছে খাবারও আছে এবং টর্চও আছে। প্রচুর আয়রন পাচ্ছি আমি এখানে। ও, কোলের দরকার ছিল। তো বন্ধুরা আমি ভাবছি আর নিচে যাব। মোটামুটি Y16 বা Y10 বেস্ট হবে ডায়মন্ডের জন্য। এখানে যেতে হলে আমাকে ঘুরে যেতে হবে।
আমি চলে এসেছি Y12-তে, এবং এখানে আমার সামনে লাভা দেখতে পাচ্ছ। তো দেখা যাক এখানে আশেপাশে খোদাই করেছে কোথাও কিছু পাই কিনা। রেডস্টোন পেয়ে গেছি আমরা। রেডস্টোনের জন্য আমাদের লাগবে আয়রন পিকেক্স। দেখতেই পাচ্ছ আমরা রেডস্টোন পেয়ে গেছি। রেডস্টোন দিয়ে আমরা অনেক কিছু বিল্ড করতে পারি, অনেক ক্রাফটিংয়ের অনেক জায়গায় আমাদের দরকার পড়ে রেডস্টোন, যেরকম সুগার ক্রেমে অটোমেটিক ফার্মিংয়েও দরকার পড়ে। তো আমরা কাজ করতে পারি, আমরা চাকরিটা ঘুরতে পারি। ডায়মন্ড পেয়ে গেছি বন্ধুরা, এই দেখো ডায়মন্ড। ও নাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে ডায়মন্ড খুঁজে পেয়েছিলাম। চলো এবার উপরে চলা যাক। আমরা এখন পেয়েছি 10টা ডায়মন্ড, 10টা ডায়মন্ড পেয়ে গেছি আমরা। আমরা ডায়মন্ড নিতে এসেছিলাম, আর আমরা আজকে ডায়মন্ড পেয়ে গেছি। তো বন্ধুরা আমরা ডায়মন্ড পেয়ে গেছি, এবং ডায়মন্ড দিয়ে এখন আমরা নতুন নতুন জিনিস বানাবো। তো চলো দেখা যাক। পেয়ে গেছে খেয়ে নি, তো ডায়মন্ড দিয়ে সবার আগে আমরা বানাবো ডায়মন্ডের সোয়ার্ড, এবং ডায়মন্ডের আর্মার, এবং ডায়মন্ড পিকেক্স। তো সবার আগে পিকেক্সটা বানিয়ে নিই, এটা খুব দরকার। ডায়মন্ড পিকেক্স, ডায়মন্ডের সল্ট। তো আমরা রেডস্টোন পেয়ে গেছি, প্রচুর পরিমাণে রেডস্টোন পেয়েছি আমরা। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই। আজকে আমরা মাইনিং করে ডায়মন্ড পেয়ে গেছি, ঠিক আছে। তো ডায়মন্ডের আমরা সল্ট এবং ডায়মন্ডের পিকেক্সও বানিয়ে নিয়েছি, এবং এটা দিয়ে আমরা নেক্সট ডে আরও বেশি ফার্মিং করব, আরও বেশি মাইনিং করব। কারণ ডায়মন্ড চলে এসেছে, তো আমরা অনেক বেশি মাইনিং এখন করতে পারি।
তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনেও ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে ভিডিওতে এতটুকুই, টাটা, বাই বাই।